কতটা জায়গা নিয়ে বসে গেলা দর্শক সাত কুড়িয়া বন্দর দিয়ে পানি গঙ্গা আর কত দিন এইভাবে ভুগবে ভাঙন কবলিত এলাকার মানুষজন তিন বছর ধরে অব্যাহত রয়েছে ভাঙন হুঁশ নেই প্রশাসনের এমনই অভিযোগ স্থানীয়দের বিঘার পর বিঘা জমি বিলুপ্ত হয়ে যাচ্ছে এমনকি ভারতবর্ষের মানচিত্র থেকে বিলুপ্ত হতে চলেছে শামশেরগঞ্জ কখন হবে এর সমাধান নাকি ধুকে ধুকে মরতে হবে ভাঙন কবলিত এলাকার মানুষদের চাই স্থায়ী সমাধান ব্যুরো রিপোর্ট জঙ্গিপুর টিভি বিগত তিন বছর ধরে ভাই গঙ্গা ভাঙন কি বলবেন বিগত তিন বছর থেকে কি বলবো যখন ভাঙা কি বলছে এটাকে বলেলাম যে ধানগড়া শিবপুর ধানগড়া যখন পড়ে তখনই আমরা আইটেম নিয়েছিলাম কি যে আমাদের নদী তো বহু দূরে ছিল সেখানে আমাদেরকে বেঁধে দেওয়া হোক পাথর দিয়ে হোক বা আর কিছু দিয়ে হোক তাহলে আমাদের জমিগুলোতেগুলো জমি হাজার হাজার বিঘা জমি যেন পড়তো না মোটামুটি আমাদের এই প্রতাপগঞ্জ থেকে সাতঘড়িয়া থেকে না হলো তো 500 বিঘা সম্পত্তি পড়লো যদি ওই তখনই যদি মেরামতটা করার ইস্যু নিত সরকার তাহলে হয়তো এই জমিগুলো পড়তো না আজকে ধীরে ধীরে পড়তে পড়তে আজকে যে 23 সালে যে হারে এখন সাতঘড়ে গেলে নিচ্ছে এর আগে আপনার দেখেন ডিসকমর মহিষটোলা প্রতাপগঞ্জ যে হারে ভাঙলো এখন ওইগুলো ভাঙা বন্ধ হয়েছে এবং যে ম্যাটাডোরগুলো পড়ছে সে ম্যাটাডোরকে আমি পরশু দিন বললাম কি আপনার সাতঘড়িয়াটাকে দেখুন আর সাতঘড়িয়া যদি পড়ে যায় তাহলে প্রতাপগঞ্জে হাল অবস্থা খারাপ হয়ে যাবে আর সাতঘড়িয়া যদি পড়ে যায় না প্রতাপগঞ্জ যদি পড়ে যায় তাহলে কাঁকুড়িয়া মার্কেট থাকবে কিনা এটা আমার সন্দেহ আশা করি থাকবে না কি চাইছেন আমরা চাইছি আমাদের এখন প্রতাপগঞ্জ এবং সাতঘড়িয়া পাশে যে আপনার সিকদারপুর আছে যেটা বান্ধন হয় নদীটা বান্ধন হয় বাঁধতে গেলে পাথর দিয়ে এখন বাঁধা সম্ভব নয় যে ম্যাটাডোর গালা লিয়ে না ফেলছে নৌকাতে নৌকাতে সেই ম্যাটাডোর গালা লিয়ে নিয়ে বাঁধুক না তাহলে আমরা বেঁচে যাব হয়তো আমরা বেঁচে গেলে কাঁকুড়িয়া মার্কেটটাও বেঁচে যাবে এই যে আপনি প্রতাপগঞ্জে যে ইটা এই রাস্তাটা ধুলিয়ান যাওয়ার রাস্তাটা এখন ইতিমধ্যে বসে যাওয়ার সম্ভাবনা আছে এবং গাড়ি যাতায়াত করা বন্ধ আছে যদি গাড়ি যাতায়াত বন্ধ হয়ে যায় তো সড়ক ওটা বন্ধ হয়ে গেলো ওই ফুলতলার মানুষেরা জাফরাবাদের মানুষেরা কী করে কাঁকুড়িয়া মার্কেট করতে আসবে কাঁকুড়িয়া মার্কেটটা মার্কেই যাবে আমি আশা করি আমিন সাহেবের কাছে আবেদন করব এবং মন্ত্রীদের কাছে আবেদন করব যিনি যে ম্যাটাডোরগুলো ফেলা হচ্ছে সেই ম্যাটাডোরগুলো এখন সাতঘড়িয়াতে ফেলুক এবং সাতঘড়িয়া ভাঙনটাকে রুখা হোক আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন।